নবীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীর মিয়া জানান, রেজিস্ট্রেশন বিহীন অবৈধ অনেক গাড়িও আটক করেছে পুলিশ। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান। পুলিশের কর্মকর্তা জানান, নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এই অভিযানে 5টি মোটরসাইকেল ও 14টি সিএনজি আটক করা হয়েছে।